হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আমি আমার আইব্রো কীভাবে ফিল করি সেটা নিয়ে একটা ভিডিও করছি, প্লাস আমি যেই আইব্রো প্রোডাক্টটা ইউজ করছি সেটারও একটা ছোট্ট রিভিউ শেয়ার করব। তো যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, এবং পাশে যে বেল বাটনটি আছে সেটাকেও ক্লিক করো আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ফিল করার জন্য। সেটা হচ্ছে একটা আইব্রো পোমেড যেটা আমি কিনেছি AliExpress থেকে, সেটা হচ্ছে ফোকাল ইয়োর আইব্রো পোমেড। তো আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটা আইব্রো পোমেড কেনার জন্য, কিন্তু আইব্রো পোমেডের দাম প্রচণ্ড কস্টলি হয়, হাজার টাকা হয় মিনিমামের দাম। মেকআপ রেভলিউশন বা ফ্রিডমের দাম তো হাজার টাকাই, তো আমার জন্য সেটা খুব কস্টলি ছিল, তাই জন্য আমি কিনতে পারিনি। কিন্তু ফোকাল ইয়োর যে আইব্রো পোমেডটা আছে সেটার দাম মাত্র 250 টাকা যদি তোমরা ইনস্টাগ্রাম স্টোর থেকে কেনো, কারণ ফোকাল ইয়োর ব্র্যান্ডের যে মেকআপ প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব অনলাইনে অ্যাপসগুলোতে পাওয়া যায় না, এগুলো ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনতে হয়। কিন্তু আমি এটা ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনিনি, আমি এটা কিনেছি AliExpress থেকে, যেখানে যেটা একটা অনলাইন শপিং অ্যাপ। এখানে প্রচুর মেকআপ প্রোডাক্ট, প্রচুর ড্রেস, সমস্ত রকমের প্রোডাক্ট এখানে পাওয়া যায়, ভীষণ কম দামে পাওয়া যায়। তো আমি সেখান থেকে এটা কিনেছি শুধুমাত্র 60 টাকা দেওয়া। হ্যাঁ, এটা আমি মাত্র 60 টাকায় পেয়েছি এবং শিপিংও ফ্রি। তো AliExpress থেকে যদি তোমরা কিছু কিছু প্রোডাক্ট কিনো সেটা যদি 5 টাকারও হয় বা 10 টাকারও হয় সেটাও তোমরা শিপিং ফ্রি পেয়ে যাচ্ছ, যদি সেটাতে লেখা থাকে যে ফ্রি শিপিং। কিন্তু AliExpress-এর যেই একটা প্রবলেম হয় সেটা হলো কখনও কোনো প্রোডাক্টগুলো আসতে চায় না, আর প্রোডাক্ট ডেলিভারি করার টাইম থাকে 2 মাস। তো প্রথম আমি সবার প্রথম একটা আইশ্যাডো প্যালেট অর্ডার করেছিলাম, কিন্তু সেটা দু মাসের মধ্যেও আসেনি। এরপর ওরা একটা মেল পাঠিয়ে দিয়েছিলো আমাকে যে সেই প্রোডাক্টটা ওরা দিতে পারেনি, তো আবার করে ওরা আমার অ্যাড্রেস চেয়েছিলো, দেন ওটা আমাকে পাঠিয়েছিলো অনেকদিন পরে। বন্ধ করে দিয়েছিলাম AliExpress থেকে কিছু অর্ডার করা। তো একদিন মনে হলো যে না, আমি আরেকবার একটু অর্ডার করেই দেখি। তো শুধু প্রোডাক্ট যদি না আসে, সেই কারণে আমি মাত্র 3টে জিনিসই অর্ডার করেছিলাম, আর 3টেই মেকআপ প্রোডাক্ট। কিন্তু এবার এই 3টে জিনিস আমার 1 মাসের মধ্যেই চলে এসেছিলো, একটু টাইম লেগেছিলো 1 মাস, কিন্তু প্রোডাক্টগুলো একদম ঠিকঠাক প্রোডাক্টই চলে এসেছে আর ফ্রি শিপিং। আর আমি 3টে প্রোডাক্ট মাত্র 250 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। তো এই হলো ফোকাল ইয়োর আইব্রো পোমেড। আমি ভেতরটা খুলে দেখাবো, তার আগে আমি পড়ে নিচ্ছি এটার কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে কী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ফোকাল ইয়োর ব্রোজ জেল ক্রিম। তো এটা 6টা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু তো আমি নিয়েছি অ্যাশ ব্রাউন, যেটা আমার ব্রো কালারের সাথে খুব ভালো যাবে, তাই জন্য আমি এটা চুজ করেছি। তো আমি আইব্রো ফিল করার জন্য আইব্রো পেন্সিল, আইব্রো পাউডার দুটোই ইউজ করি, কিন্তু আইব্রো পোমেড ইউজ করার আমার খুব ইচ্ছা ছিল। যদিও আমার আইব্রো খুব একটা পাতলা নয়, থিন নয়, তবু আমি আইব্রো ফিল করতে খুব ভালোবাসি। দেখতে পাচ্ছ তোমার লেখা রয়েছে 04, আমার শেড নাম্বার 04, এখানে লেখা রয়েছে অ্যাশ ব্রাউন, 04 হচ্ছে আমার শেড নাম্বার। এবার আমি ভেতরটা খুলে দেখাবো, এটার প্যাকেজিংটাও ভীষণ কিউট আর ভেতরটাও খুব ছোট্ট একটা প্রোডাক্ট। আর এখানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে ভেতরের এই প্রোডাক্ট, যেটা খুব ছোট্ট একদম, কিন্তু খুব দেখতে সুন্দর কিউট একটা প্রোডাক্ট এরকম ভেতরটা। এটা আমি অনেকবার ইউজ করেছি আর এটার স্মেলটাও ভীষণ সুন্দর, ভীষণ মাইল্ড। আর যদি তোমরা এই আইব্রো পোমেডটা ইউজ করো তাহলে সারাটা দিন নিশ্চিন্তে থাকতে পারো, কারণ এটা পুরো সারাটা দিন একই রকমভাবে থাকে। এটা আমি লাগিয়ে অনেকবার বেরিয়েছি, এটা আমি যেভাবে লাগিয়েছি মানে এমনও হয় যে আমি সকালে লাগিয়ে বেরিয়েছি এবং সন্ধ্যাবেলায় এসেছি, তবু আমার ব্রোতে একদম যেমনভাবে লাগিয়েছি ঠিক তেমনভাবে সেট হয়ে থাকে। তো এই আইব্রো পোমেডটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমি ইউজ করে ভীষণ খুশি, আমার খুব ভালো লেগেছে যে আমি এটা কিনতে পেরেছি। তো তোমরা চাইলে এটা AliExpress থেকে কিনতে পারো, কিন্তু যদি ইনস্টাগ্রাম থেকে কেনো তাহলে এটার দাম 250 টাকাই পড়বে। তো চলো আমি আমার আইব্রোটাকে কীভাবে এটা দিয়ে ফিল করছি সেটাই আমি তোমাদের এখন দেখিয়ে দেবো, প্লাস তোমাদেরও শিখিয়ে দেবো যে কীভাবে আইব্রোটা ফিল করলে দেখতে ভালো লাগবে আর করতে সুবিধাও হবে। বলছি এই প্যাকেটের মধ্যে একটা ব্রাশও এরা দিয়ে দেয়, যেখানে একদিকটা এরকম ব্রাশ রয়েছে, একটা অ্যাঙ্গেল ব্রাশ, আর আরেকটা সাইডে রয়েছে এরকম একটা স্পঞ্জ মতো রয়েছে, স্পঞ্জ দিয়ে অ্যাপ্লিকেটর রয়েছে, একদম ছোট্ট এই ব্রাশটা যেটা লাগাতে ভীষণ সুবিধে হয়। তো আমি এবার লাগিয়ে দেখাচ্ছি যে আমি আমার আইব্রোটাকে কীভাবে ফিল করছি, চলো এবার তোমরা সেটাই দেখে নাও। প্রথমে এখান থেকে আমি অল্প করে, সামান্য অল্প করে এরকম প্রোডাক্ট নিয়ে নেব, অল্প করে এরকম ব্রাশে তুলে নিচ্ছি। এবার যেটা করতে হবে, আমার আইব্রোর যেখান থেকে যে জায়গাটা একটু আঁচ মতো রয়েছে, যেখানে একটু উঁচু মতো রয়েছে, সেখান থেকে আমি একটু স্টার্ট করতে পছন্দ করি, সেখান থেকেই আমি এভাবে টেনে নেব যতটা আমার আইব্রো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ
এবার আমি সামনে থেকে ঠিক এতটা পর্যন্ত নিয়ে আসব। এবার আমি ভেতরটা একটু ফিল করে নিচ্ছি। আমার আইব্রো যে নর্মাল শেপ সেটাই আমি দেব, এখানে এক্সট্রা কোনো ভাবে আমি এটাকে মোটা করব না। এবার আমি সামনের দিকটা এভাবে উঁচু উঁচু করে নিচ্ছি। এবার আমি নিচের লাইনটাকে ফিল করব, ঠিক এখান থেকে আমি এভাবে টেনে দেব। এবার আমি একটা অন্য আইব্রো পেন্সিলের যে পেছনে ব্রাশ রয়েছে সেটা দিয়ে এটাকে ভালো করে একবার আঁচড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার দুটো আইব্রোর পার্থক্য, আমার লাগানো হয়ে গেছে একটা আইব্রোতে। তোমরা দেখতে পাচ্ছ কতটা শার্প লাগছে আমার আইব্রোটা, কতটা দেখতে ভালো লাগছে। তো অনেকেই তোমরা আইব্রো ফিল করতে চাও না, ফিল করতে পারো না, কিন্তু যাদের আইব্রো একদম লাইট আর মেকআপ করার পর তাদের আইব্রোটা দেখতে ভীষণ অড লাগে, তো তোমরা চাইলে এরকম একটা আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডার বা আইব্রো পোমের দিয়ে এইভাবে আইব্রোটাকে ফিল করে নিতে পারো। ভীষণ ইজি, প্রথমে দু একবার লাগাতে কষ্ট হবে, ইউজ করতে কষ্ট হবে, তারপর দু একবার করার পর তোমরা এটা শিখে যাবে। এবার আমি এটা যেভাবে লাগালাম ঠিক একই রকমভাবে আমি আরেকটা আইব্রো ফিল করে নিচ্ছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো আইব্রোই ফিল করা হয়ে গেছে। তো এইভাবেই আমি আমার আইব্রোটাকে ফিল করি, ফিল করতে ভীষণ ভালোবাসি। কিন্তু আইব্রো পোমেড বা আইব্রো জেলটা আমি ডেলি ওয়ারের জন্য ইউজ করি না, এটা কোনো অকেশন কোনো পার্টি কোনো একটাকে ইউজ করি। আদারওয়াইজ আমি আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডারই ইউজ করি আইব্রোটাকে ফিল করার জন্য। তোমরাও চাইলে তোমাদের আইব্রোটাকে ফিল করতে পারো, তাহলে দেখতে তো খুব সুন্দর লাগবেও, তোমরা শিখেও যাবে দুই একবার ইউজ করার পর যে আইব্রোটাকে কীভাবে ফিল করতে হয়। তো এই ছিল আমার আজকের একটা ভিডিও যে আমি আমার আইব্রোটাকে কিভাবে ফিল করি। ফোকালিওর আইব্রো পোমেটের একটা ছোট্ট রিভিউ দিলাম তোমাদেরকে। তো আমি এই ফোকালিওর আইব্রো পোমেটা যেখান থেকে নিয়েছি, মানে যেই অ্যাপ থেকে নিয়েছি, সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো, তোমরা সেখান থেকে কিনতে পারো এই অ্যাপ, কারণ এটা শুধুমাত্র 60 টাকায় তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এটাকে ইনস্টাগ্রাম স্টোর থেকে নাও তাহলে এটা 250 টাকা দাম পড়বে। আমি আগেও বলেছি আমি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামেরও লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা চাইলে বন্ধুরা ফোকালিওর অন্য কিছু প্রোডাক্টও নিতে পারো, যেমন লিপস্টিক, লিকুইড লিপস্টিক, কনসিলার, ফাউন্ডেশন, প্রচুর ভালো ভালো মেকআপ প্রোডাক্ট রয়েছে ফোকালিওর ব্র্যান্ডে, তোমরা সেগুলোও কিছু কিনতে পারো তোমাদের মেকআপ করার জন্য। তো এই ছিল আজকের আমার ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং পাশে যে বেল বাটন রয়েছে সেটাকেও ক্লিক করো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তত।